এখন আমি আলোচনা করব তোমাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের বইয়ের উদাহরণ দশ সলভ বাই দ্য মেথড অফ আনডিটারমেন্ট কোপেশন অর্থাৎ অনির্ণিত সব পদ্ধতিতে সমাধানের আরও একটা গাণিতিক প্রবলেম খুবই ইম্পর্ট্যান্ট তোমরা দেখতেছো বিভিন্ন পরীক্ষা এসেছে তো কোশ্চেনটা হলো ডিস্কোয়ার মাইনাস টু ডি মাইনাস থ্রি ইন্টু ওয়াই ইকুয়াল টু টু ইন্টু ইউ দি পাওয়ার এক্স মাইনাস টেন সাইন x সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতেছো যে ডান পাশে টু e ই টু power x মাইনাস টেন সাইন মানে আমাদের যে ডান পক্ষের রাশিটা কিন্তু দুইটা টার্মস আছে তো এতক্ষণ যাবত আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কিন্তু একটা টার্ম ছিল এখন দুইটা ট্রামস তো যাই হোক ওয়াইসি নির্ণয় আমাদের পুরানা মেথড আমরা সেই মেথডে ওয়াইসিটা নির্ণয় করে ফেলবো কারণ ওয়াইসি নিয়ে কোনো কথা নাই ওয়াইসি আগের মতোই প্রত্যেক পদ্ধতিতে ওয়াইসি একই সিস্টেম প্রথমে আমরা সলিউশন লিখে নিলাম প্রদত্ত অন্তরক সমীকরণ ডি স্কোয়ার মাইনাস টু ডি মাইনাস থ্রি ইনটু ওয়াই ইকোয়াল টু টু ইন্টু এইটি ডুফর অ্যাক্স মাইনাস টেন সাইন অ্যাক্স এটা নাম দিলাম আমরা ইকোয়েশান নাম্বার ওয়ান যথারীতি আমাদের ওই আগের মতো এ ডি স্কোয়ার মাইনাস টু ডি মাইনাস থ্রি এটাতে এম দ্বারা রিপ্লেস এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এখানে আমরা মিডল টার্ম করলে তিন একে তিন মাইনাস থ্রি এম প্লাস এম তো মাইনাস থ্রি এম থেকে প্লাস এম গেলে মাইনাস টু এমই থাকে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তারপর আমাদের প্রথম দুইটা পদ থেকে এম কমন নিলে এম মাইনাস আর দ্বিতীয় দুইটা পদ থেকে এম 3 কিছু কমন যায় না তাই আমরা প্লাস ওয়ান কমন নিলাম থাকে এম 3 থ্রি তাহলে এখানে এম মাইনাস থ্রি এম কমন আর আন হল এম প্লাস তো এম মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো হলে এম ইকোয়াল টু থ্রি আর এম প্লাস ওয়ান হলে টু ওয়ান অর্থাৎ মান থ্রি কমা মাইনাস এখন আমরা ওয়াইসি যদি নির্ণয় করি এখানে সাহায্যে ওয়াইসি ইকোয়াল টু সি ওয়ান থ্রি এক্স প্লাস ওই যে মাইনাস আছে এখানে মাইনাস এ হল আমাদের ওয়াইসি আমাদের পুরানা সিস্টেমে নির্ণয় করে ফেললাম তো ওয়াইসিটা থাকলেও এখন আসো ইউসি ফাংশন যেটা আমাদের এই সিস্টেমের অঙ্কের মেন মেরুদণ্ড ইউসি ফাংশন হলো আমাদের এডান ছেড়ের পথটা ইউসি ফাংশান তো এখানে দেখো দুইটা টার্মস আছে নিয়মটা হলো যেহেতু দুইটা টার্মস টু ই টু ডি ফোর এক্স মাইনাস টেন সাইন এক্স তো ই টুটি ফোর এক্স করে লিখলাম এক্স ওয়ান মাইনাস টেন সাইন এক্স করে লিখলাম এক্স টু শখ কিন্তু ঠিক আছে জাস্ট যে ফাংশানটা ইটুটি ফোর অ্যাক্সটাকে লিখলাম ক্যাপিটাল এক্স আর সাইন এক্স করে লিখলাম ক্যাপিটাল এক্স টু ধরি তো এক্স এর ইউসি সেট অর্থাৎ ই এর ইউসি সেট এটাকে আমরা অ্যাস ওয়ান দ্বারা সম্বোধন করলে আস্তে আস্তে দেখো অ্যাস ওয়ান দ্বারা যদি সম্বোধন করি অ্যাস ওয়ান টু ই টু ফাংশানে কোনো পরিবর্তন তোমরা জানো যখন আমরা ইউসি ফাংশন থেকে ইউসি সেট নির্ণয় করি তারপর আসো এক্স টু এক্স টু মানে সাইন এর ইউসি সেট অর্থাৎ এস এখানে তোমার ওই যে সাইন এক্স থাকলে তোমরা ইউসি সেট জানো সাইন এক্স কজ এক্স থাকলেও কিন্তু কজ এক্স সাইনাক্স হতো এখন সাইনাক্স আছে সাইন এক্স কজ এক্স অর্থাৎ সাইনাক্সকে ডিফারেন্সেশন করলে কি আসে কজ এক্স পর্যায়ক্রমিক ডিফারেন্সেশন করলে যে নতুনত্ব পদগুলো আসে আমরা সেগুলো নিয়ে কিন্তু ইউসি সেট গঠন করি এখানে দেখো একটা কথা লেখা আছে যেহেতু s1 ও এস সেটের কোনো উপাদান ওয়াইসিতে নেই সুতরাং এস ওয়ান ইউনিয়ন এস মানে এই দুইটার মধ্যে যদি ইউনিয়ন করি ই টু দিপার এক্স সাইন এক্স কজ অর্থাৎ কমন আনকমন আর কি এ সেটের উপাদান দ্বারা ওয়াইফি নির্ণয় করিতে হইবে এই তিনটে উপাদান দ্বারা আমরা ওয়াইফি নির্ণয় করব এ তিনটার ই টু দিপার অ্যাক্স বা সাইন এক্স কজ এক্স কোনোটাই কিন্তু ওয়াইসিতে নেই তো আমরা ওয়াইফিটা নির্ণয় করতে গেলে জাস্ট এই তিনটা পদ দিয়ে আমাদের তিনটা কনস্ট্যান্ট নিতে হবে তারপর কনস্ট্যান্টগুলোর মান বের করা হবে আমাদের প্রধান কাজ ঠিক আছে তো আমরা লিখে নিলাম ধরি ওয়াইপি সাজ দ্যাট ওয়াই ওয়াইফিটা ওয়াই মানে ওয়াই না দিলে তো আমরা আবার ক্যালকুলেশন করতে জানালে পড়বে যেন তবে ওয়াই মানে ওয়াইফি যেন লিখছি ওয়াইফি সাজ ড্যাট ওয়াই বা ওয়াইপি ইকুয়াল টু ওয়াই সেটাও লিখতে পারি তো ইটি ডিপার এক্স একটা পথ কজ এক্স একটা পথ সাইন এক্স একটা পথ তিনটাতে আমরা তিনটা কনস্ট্যান্ট নিলাম একটা হলো ইটি ডিপোর অ্যাক্স একটা হলো এ ইটি ফোর এক্স বি কজ এক্স প্লাস সি সাইন এক্স ইকোয়েশন নাম্বার থ্রি দিলাম এখন আমাদের যেহেতু মূল প্রশ্নে ডি স্কোয়ার আছে এই জন্য আমাদের ওয়াইর মান ধরে ফেললাম ডির মান ডি ওয়াই বের করতে হবে ডি স্কোয়ার ওয়াই বের করতে হবে অর্থাৎ আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করলে ধরো কে ডিফারেন্সিয়েশন করলে ডি ওয়াই এক্সের সাপেক্ষে এখানে এই কনস্ট্যান্ট টু ইটি ডুভার এক্সের ডিফারেন্সিয়েশন ইটি ডুভার এক্সেই থাকে আর কজ এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স বি কনস্ট্যান্ট এখানে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কজ এক্স আর সি কনস্ট্যান্ট সিমিলারলি এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করি ডি ওয়াই কে আরেকবার একটা সাবেককে ডিফারেন্সিয়েশন করলে ডিস্কোয়ার ওয়াই এখানে এ কনস্ট্যান্ট এক্স এর ডিফারেন্সিয়েশন ইতিবার এক্স মাইনাস বি সাইন সাইনেক্সের ডিফারেন্সিয়েশন কজ এক্স আবার কজ এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স তাহলে এখানে মাইনাস সি সাইন এক্স এখন ওয়াই ডি ওয়াই ওয়াই ডি ওয়াই ডি ডিস্কোয়ার ওয়াই এই মানগুলো আমরা একেবারে মূল কোশ্চেন মানে এক নং সমীকরণে বসাবো তো মূল কোশ্চনে আমরা যখন বসাবো ডি স্কোয়ার মাইনাস টু ডি এরকম আছে তো ডি স্কোয়ার এই যে ওয়াই তো আবার গুনাকারা আছে দেখো এই যে এখানে ডি স্কোয়ার মাইনাস টু ডি মাইনাস থ্রি এখানে তো ওয়াই আছে ডি ওয়াই টু ডি ওয়াই মাইনাস থ্রি ওয়াই ডি তো ডি ওয়াই হলো এ টু ডি মাইনাস বি কজ এক্স মাইনাস সি সাইন এটা হলো ডি এর মান এই যে ডি আর কি মাইনাস বি সাইন এক্স প্লাস সি এটা হলো কার মান ডি ওয়াইয়ের মান সাথে তো টু আছে আবার মাইনাস থ্রি ওয়াই থ্রির থ্রি আর ওয়াইয়ের মান হলো হুব এটা আমরা দেখে দেখে লিখে দিলাম ওকে এখন আমরা জাস্ট এগুলা গুণ করে দিলাম মানে এখান পর্যন্ত সিমিলার এখানে টু দ্বারা গুণ করলাম টু এ টু দি ফোর এ ইনু ইন ফোর এক্স আবার মাইনাস থ্রি এ ই টু দি পাওয়ার এক্স মাইনাসের প্লাস মাইনাস থ্রি বি কজ এক্স মাইনাস প্লাস মাইনাস থ্রি সি সাইন এক্স ডান পাশে আমাদের টু ই টু ইটু দিপার এক্স মাইনাস টেন সাইন এক্স যাতার একটি বহাল তরিয়াত আছে সেটা থাকবেই এখন আমাদের জাস্ট যোগ বিয়োগের হিসাব নিকাশ যেমন এখানে এ টু দি পাওয়ার এ ই টু দি পর এক্স আছে দুইটা এখানে আছে মাইনাসের তিনটা তাহলে মাইনাসের পাঁচটা প্লাসের একটা থাকে মাইনাসের চারটা আবার মাইনাস বি কজ এক্স মাইনাস বি কজ এক্স এখানে আসে মাইনাস থ্রি বি কজ এক্স অর্থাৎ মাইনাসের একটা মাইনাসের তিনটা মাইনাসের সাইটটা এবার আসো মাইনাস সি সাইন এক্স এখানে সি সাইন এক্স মাইনাসের একটা সাইন এক্স সি সাইন এক্স এখানে তিনটা মোট হল চারটা একইভাবে আসো কসের বি কজ এক্স মাইনাসের বি কজ অ্যাক্স মাইনাসের থ্রি বি কজ এক্স এটা তো লিখে ফেললাম এবার আসো সি রিসাব মাইনাস টু সি কজ আর নাই লিখলাম আর ডান পাশে টু ই টুটি ফোর এক্স মাইনাস টেন সাইন ঠিক আছে এখন এটা যা আছে তা কজ এক্স দেখো মাইনাস ফোর বি মাইনাস টু এই দুইটার মধ্যে আমরা যদি কজ কমন নিই মাইনাস কজ কমন নিলে মাইনাস কমন নিলে ফোর বি মানে এই দুইটার মধ্যে কজ কমন গেলো মাইনাস কজ আর এই দুইটার মধ্যে আমরা প্লাস রাখতে হলে ধরো আমরা ইচ্ছা করলে সাইন যদি কমন নিই এই দুইটার থেকে এদি এদিক থেকে যদি হিসাব করি তাহলে টু বি আর এখানে মাইনাস ফোর সি সাইন কমন ওকে ডান ছেড়ে যা আছে তা এখন আমাদের প্রধান কাজ হলো সহক সমীকৃত করা এটাই আমাদের এখন প্রধান কাজ সহক সমীকৃত করা বলতে ধরো এখানে এই টুটি ফোর এক্সের হলো টু এখানে টুটি এর এক্সের হলো মাইনাস ফোর তার মানে টু ইকোয়াল টু আবার এখানে কজ এর সহগ হলো মাইনাস ফোর আর এখানে কোনো কজ এর ট্রাম নাই না থাকলে জিরো না থাকলে জিরো এ কথা তোমাদের বলা হয়েছে আগেই আবার এখানে সাইন এক্সের শো টু বি মাইনাস আর এখানে হলো মাইনাস টেন তাহলে আমরা লিখব টু বি মাইনাস অর্থাৎ আমরা ই টু থিফার কজ এক্স আর সাইন এক্স এগুলোর সহক সমীকৃত করে অর্থাৎ একই পদ যেগুলো আছে উভয় পক্ষে সেগুলো সমীক সমীকৃত করবো এবং এখানে লিখে দিয়েছি উভয় পক্ষ হতে উভয় পক্ষ হতে একই পদের সহক সমীকৃত করে পাই যেটা আমি একটু আগে বললাম তাহলে মাইনাস ফোরেই হলো এখানে টু মাইনাস ফোরে ইকোয়াল টু টু আবার এখানে যেহেতু কজ এক্সের চাইন পাশে নাই বাম পাশে কজ সহক আর ইকোয়াল টু ডান পাশে জিরো না থাকলে জিরো এবং সাইনেরটা এখানে টু বি মাইনাস ফোর সি আর এখানে মাইনাস টেন এখান থেকে আমরা লিখতে পারি এই ইকুয়াল টু এই যে মাইনাস ফোর এখানে আসলে বাঘে তো ধরো মাইনাস হাফ এর মান হলো মাইনাস হাফ এখন এখানে যে মাইনাস আছে এখানে জিরো আছে উপক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করলে ফোর বি প্লাস টু সি আর জিরোর সাথে মাইনাস গুণ করলেও জিরো পরবর্তীতে এখানে টু কমন দায় দেখো টু কমন গেলে টু বি প্লাস সি টু কমন গেলে জিরোর সাথে গুণ করলে জিরো হয়ে যায় মানে কমনিয়া ডান পাশে ধরো জিরো বাই টু মানে জিরো এরপরে সি মাইনাস টু বি এই পর্যন্ত আমাদের আসলো এই পর্যন্ত কিন্তু একটা অংশ আসার পরে আমরা এই পাটা চলে যাব টু বি এখানে এর মান তো বের হয়ে গেছে কত মাইনাস টু বি টু বি সিরমান মাইনাস টু বি বসালে মাইনাস হচ্ছে প্লাস এইট বি মান হলো আর তাহলে টু বি আর এইট বি হলো টেন বি আর মাইনাস টেন তাহলে বি ইকাল টু মাইনাস টেন বাই টেন তাহলে আমাদের বীর মান আসতেছে মাইনাস ওয়ান বীর মানটা যদি আমরা এইখানে ঘুরে যাই দেখো এই দিক থেকে গিয়ে আমরা বীর মানটা নিয়ে আবার এখানে চলে আসছি বীর মান কত মাইনাস ওয়ান তো বসাই দেওয়া মাইনাস ওয়ান বসাই দিলে মাঝে মাঝে প্লাস টু সির মান আসলো প্লাস টু তাহলে এর মান মাইনাস আপ বীর মান মাইনাস ওয়ান সির মান টু অতএব আমরা যে ওয়াইফি লিখছিলাম এটা হলো এর মান আর বীর মান হলো এখানে বসাই দিলাম আর মান টু মানে আমাদের যে ওয়াইফিটা আছে আমরা সেখানে মানটা বসাইলাম এই যে আমাদের ওয়াইফি এখানে এর মান বীর মান সির মানটা আমরা বসিয়ে দিলাম তারপর আমাদের যথারীতি অত নির্ণয় সাধারণ সমাধান ওয়াইকাল টু ওয়াই সি প্লাস ওয়াইপি তো ওয়াই ওয়াইজাত ওয়াই সির মান আমাদের বের করা আছে আগে থেকে সি ওয়ান থ্রি এক্স প্লাস সি সিটি এটি দেবার মাইনাস এক্স আর ওয়াই পি ওয়াইফির মান ওয়াই পি মান ওয়াই সির মান হলো তিন পদ সি ওয়ান এটু দেওয়ার থ্রি এক্স প্লাস সি সিটি এটি দেবার মাইনাস এক্স এই দুই পদ আর ওয়াই পি পির মান হল এই যে এটা মাইনাস হাফ এটু দেবার এক্স মাইনাস কজ এক্স প্লাস টু সাইন এক্স এটাই হলো আমাদের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু সিমিলার আরেকটা অঙ্ক তোমাদেরকে দায়িত্বে দিলাম দেখো তোমরা স্ক্রিনে দেখতেছ অন্য সব সমাধান করো উদাহরণ এগারো ডি স্কোয়ার মাইনাস টু ডি মাইনাস থ্রি ইন্টু আই তে অঙ্কটা তোমরা অঙ্কটা নিজেরা করবে তখন যে অঙ্কটা করলাম তার সাহায্যে আর অ্যান্সারটা এখানে আমি দিয়ে দিই করার পর তোমরা মিলিয়ে নিতে পারো তো যাই হোক আমরা এই পর্বে উদাহরণ দর্শ আলোচনা করছি এবং উদাহরণ এগারো সিমিলার নিয়মে তোমাদের এস দিলাম আল্লাহ হাফিজ